So hello and welcome everyone. This is Najmul Islam and you are watching my YouTube channel, The Bengal Exam. প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। কেননা এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো, তোমরা যারা 2020 সালে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আশানুরূপ রেজাল্ট না হওয়ার কারণে PPS এবং PPR এর জন্য আবেদন করেছিলে এবং আবেদন করার পর তোমাদের রিভিউ এবং স্ক্রুটিনি রেজাল্টটা ঠিক কবে হাতে পাবে সে সম্পর্কে সকলে চিন্তিত ছিলে। তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে, কেননা এই ভিডিওতে আমি জানাবো যে তোমাদের বোর্ডের পক্ষ থেকে তোমাদের রিভিউ এবং স্ক্রুটিনি রেজাল্ট ঠিক কবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এখনো যদি ভিডিওটিকে একটি লাইক না করে থাকো তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবে। তো এইমাত্র তোমাদের বোর্ডের পক্ষ থেকে তোমাদের PPS এবং PPR এর রেজাল্ট আউট সম্পর্কে যে নির্দেশিকা রয়েছে সেটাই আমি এখন তোমাদেরকে জানাবো। এবং এই নোটিফিকেশনে বলা হয়েছে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের PPS এবং PPR এর রেজাল্ট কিন্তু আউট হয়ে যাবে। কবে থেকে? তোমরা 21 অক্টোবর তোমরা বেলা 1টা থেকে অনলাইনে তোমাদের রেজাল্টটাকে চেক করতে পারবে। বেশ কয়েকটি নির্ধারিত ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটগুলোর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা 21 অক্টোবর বেলা 1টা থেকে তোমাদের রিভিউ এবং স্ক্রুটিনির যে রেজাল্ট সেটা কিন্তু তোমরা অনলাইনে দেখে নিতে পারবে। এবার প্রশ্ন আসছে যে তোমরা তোমাদের রেজাল্টের হার্ড কপি কবে হাতে পাবে, অর্থাৎ মার্কশিট কবে হাতে পাবে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে পর্ষদের নোটিফিকেশন অনুযায়ী 3রা নভেম্বর সমস্ত স্কুলগুলোকে রিকোয়েস্ট করা হয়েছে যে 3রা নভেম্বর বোর্ডের যে রিজিওনাল ক্যাম্প অফিস রয়েছে সেই ক্যাম্প অফিস থেকে তোমাদের মার্কশিটগুলোকে কালেক্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ 3রা নভেম্বর তোমাদের স্কুলগুলো বোর্ডের রিজিওনাল ক্যাম্প অফিসে গিয়ে তোমাদের মার্কশিটগুলোকে কালেক্ট করবেন। তো যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তোমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষার রিভিউ এবং স্ক্রুটিনির রেজাল্ট কিন্তু 21 অক্টোবর বেলা 1টা থেকে তোমরা দেখতে পারছো। তো এক্ষেত্রে যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তোমাদের প্রত্যেককে বলবো তোমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, যদি মার্কশিটে কোনো চেঞ্জেস এসে থাকে বা নাম্বারের কোনো পরিবর্তন হয় তবে সেক্ষেত্রেই কিন্তু তোমরা তোমাদের নাম্বারটা অনলাইনে চেঞ্জেস আসবে এবং তারপরেই কিন্তু তোমরা তোমাদের স্কুল থেকে তোমাদের মার্কশিটটা কালেক্ট করতে পারবে। অর্থাৎ যাদের নাম্বার চেঞ্জ হবে তাদের জন্যই কিন্তু নতুন মার্কশিট জেনারেট হবে এবং সেটাকে কিন্তু তোমাদের স্কুলে পাঠিয়ে দেওয়া হবে নভেম্বরের 3 তারিখে। তো এটাই ছিল এই মুহূর্তে সেরা আপডেট। তাহলে তোমরা বুঝতে পারছো এই ভিডিওর মাধ্যমে যে যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তোমাদের রিভিউ এবং স্ক্রুটিনি রেজাল্ট 21 অক্টোবর বেলা 1টা থেকে অনলাইনে দেখতে পাবে, কোন কোন ওয়েবসাইটে দেখতে পারবে সেই ওয়েবসাইটগুলোর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা ওয়েবসাইটে গিয়ে তোমাদের রোল নাম্বার এবং মার্কশিট নম্বর দিয়ে তোমাদের রেজাল্টের কোনো চেঞ্জেস এসছে কিনা সেটা কিন্তু তোমরা অনলাইনে গিয়ে সরাসরি চেক করে নিতে পারবে। যাদের ক্ষেত্রে চেঞ্জেস আসবে তোমাদের প্রত্যেককে 3রা নভেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে, কেননা 3রা নভেম্বরে সমস্ত স্কুলগুলো বোর্ডের রিজিওনাল অফিসে গিয়ে সেখান থেকে তোমাদের মার্কশিটগুলোকে কালেক্ট করবে এবং তারপর তোমরা তোমাদের স্কুলে গিয়ে তোমাদের পুরনো মার্কশিটটা জমা দিয়ে নতুন মার্কশিটটা কালেক্ট করে নিতে পারবে। তো যারা দীর্ঘদিন ধরে আমাকে প্রশ্ন করছে দাদা HS-এর তো রিভিউ এবং স্ক্রুটিনির রেজাল্ট আউট হয়ে গেছে, আমাদের কবে রেজাল্ট আউট হবে? তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমাদের জন্য অফিসিয়াল নোটিফিকেশন এসে গেছে। 21 অক্টোবর থেকে তোমরা প্রত্যেকে কিন্তু তোমাদের রেজাল্ট দেখে নিতে পারবে অনলাইনে এবং 3রা নভেম্বরে তোমরা কিন্তু তোমাদের রেজাল্টের হার্ড কপি অর্থাৎ মার্কশিটটা কিন্তু ফাইনালি তোমরা হাতে পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করে দাও এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের মাঝখানে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দাও। তুমি যদি দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সদা সর্বদা পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। টিল দেন টেক কেয়ার, গুড বাই।